হ্যালো, হ্যালো জামাই, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো জামাই, শুনতে পাচ্ছো? হ্যালো, সবাই শুনতে পাচ্ছো? হ্যালো, সবাই পাচ্ছো? আচ্ছা, তাহলে আজকে আমাদের WBCS 2.0 আজকে শুরু হচ্ছে আমাদের। তাহলে আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে, শোনা যাচ্ছে? ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছো? ভালো ভালো কথা। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই এখানে কমেন্ট করো, যদি শুনতে পাচ্ছি না, ভিজুয়াল নেই, যা 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 প্রবলেম হবে এখানে আমাকে বলতে পারো। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। তো আজকে আমরা শুরু করতে চলেছি WBCS 2.0। দেখা যাবে, কিছুক্ষণ পর দেখা যাবে, চিন্তার কোনো কারণ নেই। আজকে তোমার সাথে একটা প্রথম ক্লাস, নাউনের ক্লাস আজকে। তো আজকে নাউনের ক্লাসে যাওয়ার আগে আমরা অবশ্যই কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাবে, দেখা যাবে, দাঁড়াও একটু, দেখা যাবে, যাবে 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 যাবে, দেখা যাবে, দেখা যাবে, একটু একটু সবুর করো, দেখা যাবে। পিপিটি আপলোড হচ্ছে, একটু পরে দেখা যাবে। এখানে একটু নেটের সমস্যা, তো এখানে পিপিটি একটু দেরি করে আপলোড হয়। তো যাই হোক, যতক্ষণে বিপক্ষ তোমার সাথে কথাবার্তা বলে নেওয়া যাক, আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে চলেছি WBCS 2.0, এই ক্লাসে আজকে আমরা আজকে আমি নিজের ফটো ভিডিও চালাতে পারছি না, ভিডিও চালালে হয়তো প্রচুর এখানে প্রবলেম হয়ে যাবে তোমাদের ইয়েতে। ঠিক আছে, ভিডিও চালালে প্রচুর প্রবলেম হতে পারে, তো ওই জন্য আমি তো ওই জন্য আমি আজকে আচ্ছা এক মিনিট না, আমি নিজের এখানে একটু প্রবলেম হচ্ছে পিপিটি আপলোড হতে, দাঁড়াও। সাউন্ড প্রবলেম, সাউন্ড কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে সাউন্ড? মুখ দেখাতে হবে, মুখ দেখালে পিপিটি কিন্তু আবার আপলোড, পিপিটি আপলোড হয়ে যাক, তারপরে আমি মুখ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু পিপিটি আপলোড হয়ে যাক, তারপরে মুখ দেখাচ্ছি। ঠিক আছে, পিপিটি একটু আপলোড হতে দাও, তারপরে মুভটা দেখাচ্ছি। এর পিপিটি দেরি করে আপলোড হচ্ছে, দাঁড়াও। দেখতে পাচ্ছ পিপিটি দেখা যাচ্ছে? পিপিটি দেখা যাচ্ছে? এখানে ওয়াইফাই কানেকশনই রয়েছে, কিন্তু ওয়াইফাই কানেকশন হলেও আমাদের এই প্ল্যাটফর্মটা প্রচন্ড পরিমাণে ইন্টারনেট খায়। ঠিক আছে, তো সেজন্য একটু ইন্টারনেটটা ঝুলে আছে। যাই হোক, সবাই দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছ পার্ট অফ স্পিচ, নাউন পার্ট ওয়ান আমাদের? চলো, তো প্রথমে যে কথাটা বলার কথা, WBCS আমাদের কাছে, আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার, আমাদের একটা অনেক চেষ্টার ব্যাপার। অনেকে প্রচুর পড়াশোনা করার পর তারপর WBCS এ যায়। ব্যাপারটা হচ্ছে গিয়ে, দেখো আজকে আমি ক্লাসটা করাচ্ছি নাউন। তোমাদের নাউন কাকে বলে, নাউন কি জন্য দরকার, এগুলো নিয়ে WBCS এর প্রিলিমস এ কোশ্চেন আসবে না। তোমাদের নাউনটা এই জন্য শেখাচ্ছি যাতে তোমরা এটার ব্যবহার শিখতে পারো। আর নাউন থেকে কোশ্চেন আসেও শূন্যস্থান আসতে পারে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক অথবা সেন্টেন্স কারেকশন আসতে পারে। ঠিক আছে, কোনটা কালেকটিভ নাউন, এর কালেকটিভ নাউন কি, গ্রুপ অফ স্নেক কে কি বলে, গ্রুপ অফ ডিভার্স কে কি বলে, তারপর গ্রুপ অফ ফ্রগ কে কি বলে। ঠিক আছে, তো এইটা কিছু কোশ্চেন তোমাদের খুব নমিনাল কোশ্চেন থাকবে। তো নাউন নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু নেই, তবু আমি নাউনের মধ্যে যা যা শুনতে না পারলে, শুনতে না পারলে সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে, এখনো শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ সাউন্ড? ওকে, ঠিক আছে, চলো তাহলে। তাহলে আজকে আমরা যেটা হচ্ছে কথা, যে আমরা WBCS 2.0 শুরু করতে চলেছি আজকে নাউনের ক্লাসে। আজকে আমি তোমাদেরকে শেখাবো যেটা, এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে কি কি কোশ্চেন আসে। নাউনের ক্ষেত্রে মিনিমাম কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে, তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, এটা একটা টাইপের কোশ্চেন। আর একটা কোশ্চেন আসতে পারে যেটাকে বলা হয় যে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন জিজ্ঞাসা করতে পারে যে গ্রুপ অফ ডগ কে কি বলা হয়, গ্রুপ অফ
ডগ কে কি বলা হয়, ঠিক আছে, গ্রুপ অফ ডগ কে প্যাক বলা হয়। তো যাই হোক, এগুলো কোশ্চেন আসতে পারে। দ্বিতীয়ত আর কি কি কোশ্চেন আসতে পারে, সিঙ্গুলার প্লুরালি তোমাকে সেন্টেন্স কারেকশন আসতে পারে, তারপর তোমার কাছে শূন্য ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসতে পারে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। আর কি কি আসতে পারে, আর আসতে পারে অ্যাপোস্ট্রফি এস কখন বসে, অ্যাপোস্ট্রফি এস কখন বসে আর অথবা বসে না, ঠিক আছে। এই হচ্ছে আরেকটা, আরেকটা সিঙ্গুলার থেকে প্লুরাল কি, এর সিঙ্গুলার ফর্ম কি, প্লুরাল ফর্ম কি, সেগুলো নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, কখন আমরা নাউনের জন্য সিঙ্গুলার ভার্ব, কখন আমরা নাউনের জন্য সিঙ্গুলার ভার্ব ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো কখন বসাবো, ডু ডাজ কখন বসাবো, আমরা জানি ডাজ ইজ, তারপর হচ্ছে গিয়ে ওয়াজ, এগুলো আমরা সিঙ্গুলারের জন্য করি, আর ওয়্যার ডু এগুলো আমরা প্লুরালের জন্য করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে এগুলো সিঙ্গুলার প্লুরাল, তারপরে হচ্ছে তোমার গিয়ে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা অনেক সময় ভার্বের সাথে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করে থাকি, তাই না, সিঙ্গুলার বা প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে থাকি। তো এইগুলো সাবজেক্ট লেখাগুলো বোঝা যাচ্ছে না, ইনস্টেড অফ অথবা অ্যাপোস্ট্রফি এস লেখাগুলো স্যার এরকম আসে, কয়েকদিন পর বলবো, ঠিক আছে। গ্রুপ এখনো ক্রিয়েট হয়নি, যেদিনকে গ্রুপ ক্রিয়েট হবে সেদিনকে টেলিগ্রাম চ্যানেল বলে দেবো। এখন টেলিগ্রাম চ্যানেল নিয়ে মাথা খারাপ করো না, সবাই এখন মন দিয়ে ক্লাস করো, ঠিক আছে। কোন লেখাটা বোঝা যাচ্ছে না আমাকে একটু বলবে, কোন লেখাটা বোঝা যাচ্ছে না, কোন লেখাটা বোঝা যাচ্ছে না, সবাই বুঝতে পেরেছো এখানে সবকিছু, কি কি জিনিস, সিঙ্গুলার প্লুরাল অ্যাপোস্ট্রফি এস বসবে না অফ বসবে পজিটিভ এর ক্ষেত্রে, হাইফিনেটেড নাউনের ক্ষেত্রে, হাইফিনেটেড নাউনের ক্ষেত্রে প্লুরালের এস আর অ্যাপোস্ট্রফি এস কখন বসবে, কোথায় বসবে, আর কি কি, আর হচ্ছে আমাদের সিঙ্গুলার টু প্লুরাল, সিঙ্গুলার ফর্ম টু প্লুরাল ফর্ম, কালেকটিভ নাউন, যে কুকুরের গ্রুপকে কি বলা হয়, এইগুলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের আসবে। তো আমরা এখন এই জিনিসগুলো পড়বো। তো প্রথমে আজকে আমাদের যে যেটা আমাদের কোর্ট অফ দা ডে শুরু করতে চলেছে আজকে ক্লাসটা, ইওর লিমিটেশন ইটস অনলি ইওর ইমাজিনেশন, তোমার যে লিমিটেশনটা তুমি ভাবছো যে আমি এটা পারবো না বা এটা আমি করতে পারবো না, এই জিনিসটা হচ্ছে পুরোপুরি তোমার ইমাজিনেশনের মধ্যে, ঠিক আছে। যদি তুমি ইমাজিনেশন করো, সাউন্ডে প্রবলেম হচ্ছে এখনো, এক মিনিট দাঁড়ো, এবারে সাউন্ড শোনা যাচ্ছে, এবারে সাউন্ড ঠিকঠাক আছে বলো, এবারে সাউন্ড ক্লিয়ার একদম, চলো তাহলে এবারে ক্লিয়ার নয়, এবারে তোমরা প্লিজ, আমি একদম দুটো মাইক্রোফোন চালিয়ে দিয়েছি, এরপরে যদি ক্লিয়ার না হয় তোমরা একবার করে বেরিয়ে গিয়ে আবার ঢুকে পড়বে, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা চলে আসছি নেক্সট, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাউন কাকে বলে। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, কারো একটা নাম বোঝায়, কাউকে একটা আইডেন্টিটি দেয়। এবারে নাউনকে, নাউনের প্রচুর ভাগ আছে, যে এরকম প্রচুর ভাগ আছে তাকে পড়াবো, কিন্তু আমি যে নাউনটা তোমাদেরকে ভাগ করে দেখাবো ওইটাই মনে রাখবে। দেখো, নাউনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো বা বুঝতে পারি বা ফিল করতে পারি সেগুলোর তো নাম দিই। আমার একটা কথা বলো, আমরা যখন কোনো জিনিসকে দেখতে পাই বা ফিল করতে পারি তখনই তো আমরা ওটার নামটা দিই, তাই না, তখনই ওটার নাম। স্যার ডার্ক কালারের পেন ইউজ করলে ভালো হয়, ডার্ক কালারের পেন, ঠিক আছে, ডার্ক কালারের পেন ইউজ করছি। তো নাউনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে কাউন্টেবল,
আর একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা যেটা গুনতে পারি আর একটা যেটা গুনতে পারি না। এবারে আমরা কাউন্টেবল নাউনকে দুটো ভাগে ভাগ করেছি, কি কি? একটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কি কারা থাকে? বয়, তারপর হচ্ছে গিয়ে গার্ল, স্টুডেন্টস, এটা প্লুরাল করলে হয় স্টুডেন্টস। তো এগুলো যে কমন নাউন, এগুলো আমরা গুনতে পারি। কেন? কারণ হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে এদেরকে আমরা কমনলি নাম দিচ্ছি, এরা এরা কমিউনিটির মধ্যে পড়ে। বয় কমিউনিটি, গার্ল কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটি, হিন্দু একটা কমিউনিটি, ক্যাট একটা কমিউনিটি বলতে গেলে। তো আমরা যখন কোনো কমনলি কাউকে তখন আমরা এইগুলো ওয়ার্ড ইউজ করি, এগুলোকে বলা হয় কমন নাউন। আর একটা কি? আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা বোঝায় একটা গ্রুপ। মনে রাখবে, কালেকটিভ নাউনকে প্লুরাল করার জন্য, প্লুরাল করার জন্য আমরা এস বা ইএস যোগ করার দরকার নেই, কিন্তু কমন নাউনকে আমরা এস বা ইএস যোগ করে প্লুরাল বানাতে পারি, কিন্তু কালেকটিভ নাউনের ক্ষেত্রে এস বা ইএস যোগ প্লুরাল বানানোর দরকার নেই। এবারে ব্যাপারটা হচ্ছে কি, কালেকটিভ নাউন জেনারেলি, জেনারেলি কিন্তু মনে রাখবে, জেনারেলি জেনারেলি এটা থাকে সিঙ্গুলার, সরি প্লুরাল, ঠিক আছে? কালেকটিভ নাউন জেনারেলি আমাদের প্লুরাল থাকে, কখনো কখনো সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, কখনো হয় বলে দেব। আনকাউন্টেবল নাউনকে ক ভাগে ভাগ করা যায়? আনকাউন্টেবলকে তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, প্রপার নাউন। এবারে ব্যাপারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা কিন্তু ফিল করতে পারি, সরো, পেন, তারপর হচ্ছে হ্যাপিনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? যেগুলো জিনিস কোনো একটা জিনিস দিয়ে যখন তৈরি হয়, যেমন হচ্ছে উড, প্লাস্টিক, ওয়াটার, এয়ার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে আমাদের কোনো নাম, যেমন আমার নাম অপূর্ব, কল্যাণ, সুমিত, এগুলো হচ্ছে প্রপার নাউন। এবারে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, স্যার এই প্রপার নাউনটাকে আপনি আনকাউন্টেবল কি করে বলছেন? এই প্রপার নাউনটাকে আপনি আনকাউন্টেবল কি করে বলছেন, তাই না? প্রথম প্রশ্ন তোমাদের এটাই। তোমরা আমাকে বলবে যে স্যার যদি আমি বলি রাম ইজ এ গুড বয়, তো রাম ইজ এ যখন গুড বয়, তার মানে সেক্ষেত্রে এইখানে রামটা যেহেতু বোঝাইতে যাচ্ছে একটা ছেলে, এবারে ব্যাপারটা হচ্ছে তুমি কি রামকে গুনছো না এই কমন নাউনটাকে গুনছো? তুমি এই কমন নাউনটাকে গুনছো। আমি কখনোই বলবো না এ রাম ইজ এ গুড বয়, ঠিক আছে? আমরা কখনোই বলি না এ রাম ইজ এ গুড বয়, একবারও বলি না। তার কারণটা হচ্ছে কেন? কারণটা হচ্ছে মনে রাখবে, আনকাউন্টেবল নাউনের আগে আগে এ বা অ্যান বা দি বসে না, এগুলোকে তুমি প্লুরালও করতে পারবে না এস বা ইএস বসিয়ে। যদি তুমি এস বা ইএস বসিয়ে প্লুরাল করতে যাও, এগুলোর মিনিং চেঞ্জ হয়ে যায়, এগুলোর মিনিং চেঞ্জ হয়ে যায়। যেরকম হচ্ছে যদি আমি বলি প্লাস্টিক, তাহলে প্লাস্টিক মানে তোমরা জানো, কিন্তু প্লাস্টিকস মানে হচ্ছে গুডস অফ বা গুডস মেড অফ প্লাস্টিক, প্লাস্টিকের জিনিসপত্রকে বলা হয় প্লাস্টিকস, ঠিক আছে? সাধারণত টয় কে বলা হয় প্লাস্টিক, প্লাস্টিকস, প্লাস্টিক মানে আলাদা, প্লাস্টিকস মানে অন্য কিছু। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। আনকাউন্টেবল নাউনকে কখনো আমরা প্লুরাল করতে পারবো না, এর আগে এ অ্যান্ড দি বসবে না, আনকাউন্টেবল নাউনের আগে। এবারে কথা হচ্ছে প্রপার নাউনটা কেন আনকাউন্টেবল? প্রপার নাউনটা কি করছি? প্রপার নাউন দিয়ে আমরা, প্রপার নাউন দিয়ে আমরা কি করছি, আমরা একটা আইডেন্টিটি দিচ্ছি। আইডেন্টিটি কে টাচ করা যায়? টাচ করা যায়? করা যায় না। আইডেন্টিটি কে দেখা যায়? দেখা যায় না। আইডেন্টিটি কে শুধুমাত্র ফিল করা যায়। তাহলে আইডেন্টিটিটা কি হয়ে গেল? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। তাহলে যেই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল, এটা কি হয়ে গেল? একটা
আনকাউন্টেবল নাউন। ওই জন্যই শেক্সপিয়ার বলেছিল যে নামে কি এসে যায়, ক্লিয়ার? ওই জন্যই শেক্সপিয়ার বলেছিল, যে নামে কি এসে যায়, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ভাগগুলো আমি আবার বলছি, আনকাউন্টেবল নাউন। খাতা নিয়ে বসবে এরপর থেকে, আমি জানি অনেকে খাতা পেন নিয়ে কিচ্ছু নিয়ে বসনি, এগুলো করবে না, খাতা পেন নিয়ে বসবে, রানিং নোট নেওয়ার চেষ্টা করবে। আনকাউন্টেবল নাউনের ভাগ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো শুধুমাত্র ফিল করা যায়, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ফিলিং পাওয়া যায়। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল তুমি ছুঁতে পারবে, টাচ করতে পারবে, কিন্তু এগুলো তুমি গুনতে পারবে না কখনো, তুমি কোনোদিন গুনতে পারবে না, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে কি প্রপার নাউন, একে শুধুমাত্র ফিল করতে পারবে, ঠিক আছে, না দেখতে পাবে, না শুনতে পাবে, না টাচ করতে পারবে। বোঝা গেছে? ক্লিয়ার এতদূর? কালেকটিভ নাউনের এক্সাম্পল, কালেকটিভ নাউনের এক্সাম্পল প্রচুর আছে, তোমরাই জানো, পিপল মানুষের দল, চিলড্রেন ছেলে মেয়েদের দল, তারপর হচ্ছে গিয়ে প্যাক কুকুরের দল, কেটেল গুরুর দল, তারপর হচ্ছে তোমার গিয়ে ফ্যামিলি, ফ্যামিলি মানুষের দল না, কিন্তু ফ্যামিলি হচ্ছে বিভারের দল, বিভার বদর, বদরের দলকে বলা হয় ফ্যামিলি। তারপর হচ্ছে আর্মি, আর্মি সৈন্যদের দল হয়, আবার ব্যাঙের দলকেও আর্মি বলা হয়, ঠিক আছে, সাপের দলকে বলা হয় পিট, ঠিক আছে। তারপর হচ্ছে গন্ডারের দলকে বলা হয় ক্র্যাশ, প্রজাপতির দলকে বলা হয় ক্যালাইডোস্কোপ। তারপরে হচ্ছে আরো আছে, যেমন হচ্ছে অনেকগুলো মানুষের, ভালো মানুষের দলকে বলা হয় জেন্ট্রি। তারপর হচ্ছে পোল্ট্রি, মুরগির দলকে বলা হয় পোল্ট্রি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু কালেকটিভ নাউন, আমরা আরো শিখবো পরে। যাই হোক, কালেকটিভ নাউন নিয়ে নেটে সার্চ করলে ক্লাডার অফ স্পাইডার, হ্যাঁ স্পাইডার হচ্ছে ক্লাডার, স্পাইডার হয় ক্যাটও হয়, ঠিক আছে। এইগুলো একটা পিডিএফ দিলে ভালো হয়, পিডিএফ তোমরা এখন পাবে না, তোমাদেরকে রানিং নোট নিতে হবে এখন, ঠিক আছে। স্যার ইউটিউবে ক্লাস করার কি দরকার আছে? তুমি বুঝবে ইউটিউবে ক্লাস করার কি দরকার আছে, তোমার যদি দরকার মনে হয় তুমি করবে, না করলে করবে না। এগুলো প্রশ্ন ইরেলেভেন্ট কোশ্চেন, এখানে করো না প্লিজ। এরকম ইরেলেভেন্ট ক্র্যাশ মানে কি? ক্র্যাশ মানে গন্ডারের, গন্ডারের দলকে বলা হয় ক্র্যাশ, ঠিক আছে। হ্যাঁ তুমি নাও নোটসটা পুরোপুরি, নোটসগুলোকে সংক্ষেপে নাও, আমার নোটস গুলো সংক্ষেপে নাও, কারণ ক্লাসটা আমাকে এক ঘন্টায় শেষ করতে হবে, এরপর আর একটা ক্লাস আছে, ঠিক আছে। প্লিজ এখন টেলিগ্রাম গ্রুপ নয়, কিছুদিন পর টেলিগ্রাম গ্রুপ, এখন নয়, ঠিক আছে। আগের স্লাইড আমি তো একটা স্লাইড লিখছি, আমি তোমাদেরকে লিখতে দেখাচ্ছি, আমি তোমাদেরকে এখানে স্লাইড লিখছি এবং মিটিয়ে দিচ্ছি, এখানে কোনো আগের স্লাইড পরের স্লাইড নেই, স্লাইড এখনো যাইনি আমি, এত কষ্ট। স্যার আগের স্লাইডটা আর একবার দেখাবেন না, আগের স্লাইডটা স্লাইডই নেই, আমি লিখছিলাম এখানে, আমি কোনো স্লাইড পাল্টাই নি, লিখছি আর মুছছি, আমি স্লাইডটা নিয়ে হচ্ছে তোমাদেরকে খাতা পেন নিয়ে বসতে বলেছিলাম আমি, এবং এই কোর্সটা শুরু হওয়ার আগে বলেছিলাম খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে। প্রপার নাউনটা আরেকবার বুঝিয়ে দিন স্যার, প্রপার নাউন বোঝার কিচ্ছু নেই। দেখো প্রপার নাউন জিনিসটা হচ্ছে কারো একটা নাম, যেমন আমার নাম অপূর্ব, তোমরা বলবে অপূর্ব ইজ এ ভেরি গুড বয়, ঠিক আছে। তো এখানে আমি অপূর্ব ইজ এ ভেরি গুড বয়, তোমাকে, তুমি আমাকে জিজ্ঞাসা করবে স্যার অপূর্ব তো একটাই, তাহলে তো অপূর্বকে গোনা যাচ্ছে, তুমি অপূর্ব নামক ছেলেটাকে গুনতে পারছো, তুমি ওর নামটাকে গুনতে পারছো না। ভালো করে বোঝার চেষ্টা করো, প্রপার নাউনের ক্ষেত্রে তুমি অপূর্ব নামক ছেলেটাকে গুনতে পারছো, এটা হচ্ছে কমন নাউন, কমন নাউনকে গোনা যায়, ওই জন্য এর আগে এ এন বি বসাতে পারো, কমন নাউনের আগে, কমন নাউনের আগে এ এন বি বসাতে পারো, এ অথবা এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে, এটা প্লুরাল নাউনের আগে বসতে পারে, দি সবসময় বসে
সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, ঠিক আছে? দি বসে সিঙ্গুলার কাউন্টেবল, এরপরে আর তোমাদেরকে আর্টিকেল পড়তে হবে না, এই জিনিসটা মাথায় রাখবে। এ বা অ্যান একটা জিনিসের আগে বসতে পারে, ঠিক আছে? একটা কথা বলা এ অ্যান, দিটা বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসতে পারে, ঠিক আছে? অথবা প্লুরাল নাউনের আগেও দি বসতে পারে যদি আমরা নির্দিষ্ট করে দিই তো। দিটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, এ বা অ্যানটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, তো এইবারে ব্যাপারটা হচ্ছে প্রোনাউন, প্রপার নাউন তুমি এইটাকে, এটা হচ্ছে আমার পরিচয়, এটা আমার আইডেন্টিটি। আইডেন্টিটি কে ছুঁতে পারো, টাচ করতে পারো? আইডেন্টিটি কে টাচ করতে পারা যায়? পারা যায় না। আইডেন্টিটি কে দেখা যায়? দেখা যায় না। আইডেন্টিটি কে শুধুমাত্র ফিল করা যায়, উপলব্ধি করা যায়। তাহলে আইডেন্টিটিটা কি একটা? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এবারে তোমরা এই কালেকটিভ নাউন কাকে বলে তোমরা দেখে নাও। এ কালেকটিভ নাউন ইজ ইউজড হোয়েন রেফারিং টু এ গ্রুপ অফ পিপল অর থিং, যখন কোনো জিনিস বা মানুষের দলকে বোঝায় তখন আমরা কালেকটিভ নাউন ইউজ করি, যেরকম একটু আগে দেখালাম। এ প্রপার নাউন হচ্ছে নেম অফ এ পার্টিকুলার প্লেস, পার্সন অর থিং। তারপর হচ্ছে এ কমন নাউন হচ্ছে দ্য নেম অফ উই ইউজ ফর এনি পার্সন অর থিং দ্যাট বিলংস টু এ পার্টিকুলার কাইন্ড অথবা ক্লাস অথবা কমিউনিটি, কোন একটা শ্রেণী, কোন একটা কাইন্ড, কোন একটা প্রকার, কোন একটা কমিউনিটির মানুষজন হলে বা জিনিস হলে সেটাকে আমরা কমন নাউন ইউজ করি। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজ টু রেফার স্টেট অফ কোয়ালিটি, যেগুলোকে ছুঁতে পারবে না, দেখতে পারবে না, কিছু ফিল করতে পারবে। আনকাউন্টেবল নাউন হচ্ছে যখন তুমি সেটাকে সাবডিভাইড করতে পারবে না বা গুনতে পারবে না, একদম সোজা কথায়। কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনটাকে তুমি কাউন্ট করতে পারো, আনকাউন্টেবল নাউন যেটাকে তুমি কাউন্ট করতে পারো না। এ কম্পাউন্ড নাউন হচ্ছে ইজ এ নাউন দ্যাট ইজ ফর্মড আউট অফ টু ওয়ার্ডস, মানে হচ্ছে কম্পাউন্ড নাউন এরকম হয়, যেরকম হচ্ছে সান, বেট, পিকল, এটাও একটা নাউন। কিন্তু এখানে কি দেখো, সান আর বেট দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ, মানে যেগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হয়, কম্পাউন্ড নাউন, যেরকম হচ্ছে পুলিশম্যান, ঠিক আছে? এগুলো যে কম্পাউন্ড নাউন। তারপর হচ্ছে ফায়ার ব্রিগেড, ঠিক আছে? এগুলো যে কম্পাউন্ড নাউন। তো এই জিনিসগুলো কি, দুটো নাউনকে আমি বসিয়ে একটা কম্পাউন্ড নাউন তৈরি করছি, দুটো ওয়ার্ডকে বসিয়ে। প্লুরাল নাউন কি জানো, যারা অনেকগুলো থাকে প্লুরাল নাউন। কংক্রিট নাউন কি? কংক্রিট নাউন হচ্ছে সেটা যারা ফিজিক্যাল একটা অবজেক্টিফিকেশন রয়েছে, যাকে তুমি নিজের সেন্স দিয়ে, সমস্ত সেন্স দিয়ে অবজার্ভ করতে পারো, ছুঁতে পারো, দেখতে পারো, গুনতে পারো, ওরা গন্ধ নিতে পারো, সবকিছু করতে পারো, সেগুলো যে কংক্রিট নাউন। কালেকটিভ, হ্যাঁ কালেকটিভ নাউন আগে দি বসতে পারে, দি চিলড্রেন বসতেই পারে। কালেকটিভ নাউন আমি বললাম তো, আমি কাউন্টেবল নাউন লাগে এ অ্যান্ড দি বসা যায়, কাউন্টেবল নাউন লাগে এ অ্যান্ড দি বসা যায়, কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন লাগে এ অ্যান্ড দি বসবে না। স্যার এ অ্যান্ড কে কি বলে এটা বললে, এটা বলেন, এম এবং অ্যান কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল এবং দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনটা হচ্ছে যখন আমরা দুটো ওয়ার্ড কে জোড়া লাগিয়ে কোনো নাউন তৈরি করি তখন তাকে বলা হয় কম্পাউন্ড নাউন, যেরকম হচ্ছে পুলিশম্যান, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার গিয়ে পোস্টম্যান, তারপর হচ্ছে আমরা বলি যে আর কি হয়, অফিসার ইন চার্জ, তারপর হচ্ছে ব্রাদার ইন ল। এই কম্পাউন্ড নাউন গুলোকে যখন আমরা হাইফেন দিয়ে লিখি তখন ওগুলোকে বলা হয় হাইফিনেটেড নাউন, হাইফিনেটেড, যখন হাইফেন থাকে মাঝে তখন ওটাকে বলি আমরা হাইফিনেটেড নাউন। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে সাবজেক্টিভ কেস, নাউনের সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস এবং ভোকাটিভ কেস, এগুলোকে তাড়াতাড়ি বুঝবে, এগুলোতে বেশি মাথা খাটিয়ে লাভ নেই। সাবজেক্টিভ কেস মানে একটা নাউন যখন সাবজেক্ট হিসাবে বসছে। এবার তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার দেখাই, সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কি পড়ছি, পার্ট অফ স্পিচ। তো মনে রাখবে কোনো একটা পার্ট অফ স্পিচ ওই সেন্টেন্সে বা ওই স্পিচে যেভাবে ব্যবহার হচ্ছে আমাকে সেটা ওভাবেই ধরতে হবে। মানে একটা নাউন যদি সিঙ্গুলার, তুমি একটা দেখতে পাচ্ছ কালেকটিভ নাউন সবসময় প্লুরাল হয়,
কিন্তু এমন একটা সেন্টেন্স তোমাকে দিয়েছি যেখানে ওই কালেকটিভ নাউনটা সিঙ্গুলারই হতে হবে। কেন? কারণ ওটা ওই স্পিচে সেইভাবেই ব্যবহার করা হয়েছে, তখন ওটাকে আমরা বলি, সেটা বলি ইন্ডিভিজুয়ালিটি। ঠিক আছে, সেজন্য আমরা কি করি, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে সেন্টেন্সের মধ্যে যে কাঠামোটা, এই কাঠামোর মধ্যে নাউন একমাত্র সাবজেক্টে বসতে পারে, নয়তো অবজেক্টে বসতে পারে, আর কোথাও বসতে পারে না। তো এইবারে ব্যাপারটা হচ্ছে আমরা সেন্টেন্স অনুযায়ী নাউন সিঙ্গুলার না প্লুরাল সেটা বুঝব। আমরা কখনোই এরপর থেকে আজকের ক্লাসের থেকে আমরা কখনোই নাউনকে একা একা সিঙ্গুলার না প্লুরাল সেটা কখনোই আমরা বুঝব না। বাফারিং হলে একবার বেরিয়ে গিয়ে ঢুকে পড়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এতদূর? দেখো ব্যাপারটা এখানে, এবার এগোচ্ছি। এখানে সাবজেক্টিভ কেসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো অপূর্ব ইজ মাই ফ্রেন্ড, তাহলে এটা কি হিসাবে ব্যবহার হচ্ছে? সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, তাহলে এটা হয়ে গেল নাউনের সাবজেক্টিভ কেস। এখানে তুমি অন্য যে কোনো কিছু করতে পারো, ঠিক আছে, মাই ডগ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মাই পেট ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ওক্ষেত্রে তোমার সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারে, ওটা সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস যখন নাউন অবজেক্টে বসবে, আই বট দিস বুক, আমি বইটা কিনেছিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে অবজেক্টিভ কেস, বইটা যেহেতু নাউনটা যেহেতু অবজেক্টে বলেছে। পজিটিভ কেস, শি ইজ অরূপস ওয়াইফ, সে অরূপের বউ, এটা যে পজিটিভ কেস। যখন আমরা কোনো হিউম্যানের কথা বলবো তখন আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, যেটা এটা ওর, এটা তার, ঠিক আছে, কিন্তু যখন আমরা কোনো নন লিভিং কথা বলবো, নন লিভিং, তখন আমরা সেটাকে কি করব, অফ দিয়ে লিখবো। যেমন হচ্ছে দিস ইজ অরূপস পেন, এবার আমি যদি পেনের কালারটা হচ্ছে রেড, তখন আমরা পেনস কালার রেড বলবো না, তখন আমরা বলবো দ্য কালার অফ দ্য পেন ইজ রেড। ঠিক আছে, আমরা জড় বস্তুর ক্ষেত্রে অফ ইউজ করি ওর কোন কালার, ওর কোন বৈশিষ্ট্য বোঝানোর জন্য। আর আমরা যখন কোনো মানুষের কোনো জিনিস বোঝাতে চাইছি যে এটা অরূপের পেন, তো দিস ইজ অরূপস অ্যাপোস্ট্রফি এস মানুষের ক্ষেত্রে, কিন্তু পেনের, এটা পেনের, পেনের কালারটি হলো রেড, তখন আমরা এটা পেনস কালার করব না, পেনস কালার আমরা করব না, আমরা কি করব, দ্য কালার অফ দ্য পেন ইজ রেড। ক্লিয়ার? অফ আর অ্যাপোস্ট্রফি এস মেসেজ শো করছে না কেন? এবার শো করছে, এবার শো করছে, আরেকবার বলবো, কি বলবো আরেকবার, এটাতে বলার কি আছে, এটাতে বলার কি আছে, সব বুঝতে পেরেছো? নেম অফ দ্য ফাদার, আরে নেমটা জড় বস্তু না, নেম অফ দ্য ফাদার কেন হয়, তুমি নেম অফ দ্য ফাদার কোথায় শুনেছো? ফাদার্স নেম হয়, মাই ফাদার্স নেম, কোথাও যদি কোনোদিন দেখো নেম অফ দ্য ফাদার, তাহলে ওগুলো ওটা ফর্মে, ওটা ফর্মালিটি, ওটা ফর্মাল ইউজ হিসাবে ইউজ হয়, ওটা ফর্মে থাকে, ওটা গ্রামাটিক কথা বলার ক্ষেত্রে বা স্পিচের ক্ষেত্রে ইউজ হয় না। আমরা পার্ট অফ স্পিচ পড়ছি, আমরা পার্ট অফ স্পিচ পড়ছি, স্পিচ কথা বলার সময় আমরা মাই ফাদার্স নেমই হয়, ঠিক আছে, নেম অফ দ্য ফাদার ওটা ফর্মে থাকে, ফর্মালিটি, ওটা ওটা লেখা, নট আ স্পিচ, স্পিচটাকে যখন লিখবো তখন ওটা সেন্টেন্স। আচ্ছা, এবার হচ্ছে ভোকাটিভ কেস, ভোকাটিভ কেস হচ্ছে অপূর্ব স্যার কমা হেল্প মি, এখানে ভোকাটিভ কেস কেন, তুমি আমাকে ডাকছো, ডাকার ক্ষেত্রেও না, যখন কি হয় কাউকে আমি ডাকলাম, যে বললাম যে অপূর্ব স্যার হেল্প মি, আমাকে সাহায্য করুন, তাহলে কি এই ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, তুমি এভাবে বলতে পারতে, অপূর্ব স্যার আই এম টেলিং ইউ দ্যাট ইউ ক্যান হেল্প মি, এগুলো তো বলছো না, অপূর্ব স্যার হেল্প মি, তো এগুলোকে বলা হয় ভোকাটিভ কেস। তো এগুলো ক্ষেত্রে কমা ইউজ করতে হয়, কারণ একটা নামের পরে বা কোন একটা জিনিসের নামের পরে কমা ইউজ করে তারপরে তুমি বাকিটা বলতে পারো, এটাকে বলা হয় ভোকাটিভ কেস। কেস ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন মানে কি, ব্যাপারটা হচ্ছে তুমি কমা দিয়ে অনেকগুলো নাউনকে একটা সেন্টেন্স মধ্যে ফেলতে পারো, যেরকম হচ্ছে বিরাট কোহলি কমা, এখানে আমি লিখলাম না বিরাট কোহলি হু ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, লিখলাম না বিরাট কোহলি কমা দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম কমা, তারপরে ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এইভাবে আমরা কেস অফ অ্যাপোজিশন ইউজ করে অনেকগুলো নাউনকে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। ঠিক আছে,
designation. Exactly তাই. The color of the pen is red. না color of the pen টা objective case, এটা positive case. যখন আমি কোনো কারোর ব্যাপারে মানে কারোর কিছু একটা আছে মানে যেটা এটা আমার বাড়ি, this is my, এটা অরূপের বাড়ি, this is অরূপ's house. এই পেনের কালারটি হচ্ছে রেড. কার কালার? পেনের কালার. তো পেনের কালার যখন একটা পজিটিভ কেস, ঠিক আছে দেবজানি, তোমার তুমি একবার বাইরে গিয়ে আবার ঢোকো, আবার আবার জয়েন করো, ঠিক আছে. আচ্ছা এবারে চলে আসি নেক্সট, এবারে রুল নাম্বার ওয়ান. এবার আমরা নাউনের কটা রুল পড়বো, এগুলো মন দিয়ে দেখবে, ঠিক আছে. আনকাউন্টেবল নাউন আর ইউজ ইন সিঙ্গুলার ফর্মস অনলি. আনকাউন্টেবল নাউনকে আমরা যখন আনকাউন্টেবল নাউন হিসাবে ইউজ করব সেন্টেন্সে, তখন আমরা ওটা সিঙ্গুলার ফর্মসই ইউজ করব. ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট ইনটু প্লুরাল বাই অ্যাডিং এস অর ইয়েস, দেন ইট কামস ইন ডিফারেন্ট মিনিং. যদি তুমি ওটাকে এস বা ইয়েস দিয়ে যোগ করে প্লুরাল করার চেষ্টা করো, তাহলে ওটার মানেটাই আলাদা হয়ে যাবে. ইনডেফিনিট আর্টিকেল ইজ নট ইউজ বিফোর দেম. মানে কি এ এন এগুলো ইউজ হয় না, কিন্তু দি কখনো, দিও ইউজ হয় না, ঠিক আছে. কিন্তু ব্যাপারটা হচ্ছে দি কখনো কখনো ইউজ হয়, সেটা আমি বলে দেবো কখন ইউজ হয়, ওটা পরে পরে দেখাবো, এগুলো পরের দিকে হবে. আচ্ছা দে আর নট ইউজ উইথ প্লুরাল ভার্বস. এরা প্লুরাল ভার্বের সাথে ইউজ হয় না, মানে এগুলোর সাথে আর, ওয়্যার, হ্যাভ এগুলো ইউজ করবে না, ঠিক আছে. ডু এগুলো ইউজ হয় না, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়. ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ঠিক আছে. তো এইটা হচ্ছে আমাদের কেস. তারপর হচ্ছে মাচ আর সাম আর ইউজ ইন প্লেস অফ মেনি ফর ডিনোটিং প্লুরালিটি. তুমি যদি বলতে যে এই আনকাউন্টেবল নাউনটা আমার কাছে অনেক আছে, তাহলে সেটাকে বলার জন্য তুমি মেনি ইউজ করবে না, তুমি ইউজ করবে সাম ইউজ করবে অথবা মাচ ইউজ করবে. এর কয়েকটা এক্সাম্পল আমরা দেখিনি, কয়েকটা উদাহরণ. যেমন হচ্ছে অ্যাডভাইস, উপদেশ. কথাটা ইনফরমেশনস নয়, কথাটা ইনফরমেশন, সবসময় ইনফরমেশন. ইনফরমেশনস বলে কখনো কোনো কথা হয় না. হেয়ার্স হয় না, হেয়ারিং. লাগেজ, বিজনেস, ওয়ার্ক, ওয়ার্ড ইন দা সেন্স অফ প্রমিস, মেসেজ, ডিসকাশন. যখন তুমি ওয়ার্ড বলছো কোনটার কথা, এটা হচ্ছে কোনো একটা কথা দিলে সেই ওয়ার্ড, কোনো একটা মেসেজ দিলে সেই ওয়ার্ড, কোনো একটা ডিসকাশন চলছে সেটাকে বলা হয় ওয়ার্ড. যদি তুমি ওয়ার্ডস করে দাও, যদি তুমি ওয়ার্ডস করে দাও, তাহলে এটার মানে হচ্ছে এই যে ওয়ার্ড, দেখো একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড, পাঁচটা ওয়ার্ড, ছটা ওয়ার্ড, তাহলে এগুলোকে বলে হচ্ছে ওয়ার্ডস. আর এই ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস করা. আমি জানতাম এতদিন তোমরা এটা ভুল করে এসছো. সবসময় যে ওয়ার্ড গুলো আমরা বলি যে এতগুলো ওয়ার্ডে লিখতে হবে, ওটা হচ্ছে এতগুলো ওয়ার্ডসে লিখতে হবে, সে একটা থাকুক বা দুটো থাকুক. মানে এই যে ডগ, ডগ ইজ আ ওয়ার্ডস, ঠিক আছে, ডগ ইজ আ ওয়ার্ডস. এবারে ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রমিস, যেটা আমরা কথা দিই, প্রমিস করি কাউকে, কোনো মেসেজ দিই, বার্তা দিই, কাউকে ডিসকাশন করি, সেই সেন্সে ইউজ হচ্ছে এই ওয়ার্ডটা. এবারে যে মিসচিফ মানে বাজে কাজ করা, ব্রেড মানে পাউরুটি গোনা যায় না, পাউরুটির পিস তুমি গুনতে পারো, পাউরুটি গুনতে পারবে না, কারণ পাউরুটি হচ্ছে ওই পাউরুটির ভেতরে যে জিনিসগুলো থাকে না ফেনার মতো, ওই জিনিসগুলোকে বলে পাউরুটি, ওটাকে গুনে শেষ করা সম্ভব নয়, আনকাউন্টেবল. সিনারি যেটা সামনে দেখছো, অ্যাবিউজ, অ্যাবিউজ মানে হচ্ছে অ্যাবিউজ ব্যবহার করা. তারপর যে ভ্যাকেশন, ছুটি. এভিডেন্স, এভিডেন্স মান, এভিডেন্সেস বলে কোনো কথা হয় না. এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টস বলে কোনো কথা হয় না. অ্যালফাবেট, অ্যালফাবেট মানে হচ্ছে, অ্যালফাবেট মানে হচ্ছে এই দুনিয়াতে যত সাউন্ড আছে, ঠিক আছে, এভরি সাউন্ড ইন দা ইউনিভার্স, এটাকে বলে অ্যালফাবেট. এই যে আমি একটা দাগ কাটলাম, এটা হচ্ছে একটা অ্যালফাবেট. তুমি এরকম একটা দাগ কাটলে, কেউ এরকম একটা দাগ কাটলো, কেউ এরকম একটা দাগ কাটলো, কেউ এরকম দাগ কাটলো, তো এগুলো সবই হচ্ছে অ্যালফাবেট. এক একটা ক্যারেক্টারকে বলা অ্যালফাবেট. তো এগুলোর কোনো শেষ নাই, যেগুলো জিনিস আমরা অ্যালফাবেট পড়ি এ টু জেড,
এটাকে বলা হয় অ্যালফাবেটস, এটার নাম হচ্ছে অ্যালফাবেটস, এটা অন্য জিনিস, ঠিক আছে? যখন আমরা কোন অনেকগুলো সাইনকে বা অক্ষরকে একটা গ্রুপের মধ্যে ফেলে দিই তখন সেটাকে আমরা বলি অ্যালফাবেটস, দ্যাটস এ কালেকটিভ নাউন, দ্যাটস এ কালেকটিভ নাউন। আর অ্যালফাবেট, অ্যালফাবেট জিনিসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই দুনিয়াতে যত দাগ আছে সব হচ্ছে অ্যালফাবেট। চলো এবার হচ্ছে পোয়েট্রি, পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, কবিতার কোনো শেষ নাই, ঠিক আছে? ফুড, ফুড হচ্ছে খাবার, ফুডস মানে অন্য জিনিস। আচ্ছা ফার্নিচার, ফার্নিচারের ফার্নিচার বলে কোনো কথা হয় না, ফার্নিচার। ব্যাগেজ অলওয়েজ ব্যাগেজ, ব্যাগেজেস বলে কোনো কথা হয় না, ফুয়েল অলওয়েজ ফুয়েল, ফুয়েলস বলে কোনো কথা হয় না, পেপার অলওয়েজ পেপার্স, পেপার্স যদি তুমি বলে দাও এই পেপার্স মানে হচ্ছে লিগাল ডকুমেন্ট, আর পেপার মানে হচ্ছে কাগজ, এটাকে গোনা যায় না, কাগজ হচ্ছে ম্যাটেরিয়াল একটা, ঠিক আছে? ইকুইপমেন্ট, কথাটা ইকুইপমেন্টস নয়, মেশিনারি, মেশিনারিজ নয়, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালস নয়, বোঝা গেছে? বেশ কিছু জিনিস এরকম দেখছিলাম। আরে বাবাও অ্যালফাবেটটা আরেকবার বলবেন, একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? একটু মন দিয়ে শোনো, অ্যালফাবেট হচ্ছে এই দুনিয়াতে যত তুমি দাগ কেটেছো না সব অ্যালফাবেট, তো এটা আনকাউন্টেবল, কে কতগুলো দাগ কেটেছে দুনিয়াতে সব অ্যালফাবেট, এই দুনিয়াতে যতগুলো সাউন্ড আছে সব অ্যালফাবেট, কিন্তু এ টু জেড টা হচ্ছে অ্যালফাবেটস। অ টু ও, অ থেকে ওই যে হস্য দীর্ঘ হস্যই হস্যই হলো সব হচ্ছে অ্যালফাবেটস, কিন্তু যখন অ্যালফাবেট বলবো ওটা হচ্ছে আনকাউন্টেবল, অ্যালফাবেটস হচ্ছে এ টু জেড, ঠিক আছে? আমি প্রচুর ধীরে বলছি, এর থেকে ধীরে বলে তো আমি কি করে হবে, ক্লাসটা শেষ করতে হবে না সবকিছু করে, 44 বেজে গেছে তোমাদের কোশ্চেন। আরে এগুলো যা যা শুনতে পাচ্ছ এগুলো ভিডিও পাবে, যা যা শুনতে পাচ্ছ এগুলো খাতায় নোট করো, সংক্ষেপে নোট করো, এটা রানিং নোট নিতে শেখো, তোমরা তো গ্রাজুয়েশনে রানিং নোট নিয়েছো, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে গিয়ে কি ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে কাউকে কোনো প্রমিস করা, কাউকে কোনো বার্তা দেওয়া, মেসেজ করা, ডিসকাশন করা, এগুলো হচ্ছে ওয়ার্ড। ক্যান আই হ্যাভ সাম ওয়ার্ড উইথ ইউ, মানে হচ্ছে আমি কি তোমার সাথে একটু কথাবার্তা বলতে পারি, ওটা হচ্ছে ওয়ার্ড। কনভারসেশন, ওটা হচ্ছে ওয়ার্ড। আনকাউন্টেবল, তুমি সারাদিনে সারাদিনে কত কথা বলো, তুমি গুনে বলতে পারবে তুমি সারাদিনে কত কথা বলো? হ্যাঁ পোয়েমটা, পোয়েমটা কাউন্টেবল, কিন্তু পোয়েট্রিটা কাউন্টেবল নয়, ঠিক আছে? রানিং নোট নিচ্ছি বলেই প্রবলেম হচ্ছে, রানিং নোট নিয়ে প্রবলেম কি আছে, রানিং নোট, আরে বাবা আমি যেগুলো বলছি পুরোপুরি লিখতে হবে না, রানিং নোটটা তুমি নিজের মতো করে কোড ল্যাঙ্গুয়েজে রানিং নোট দিতে হয়, ঋতুপর্ণা কোড ল্যাঙ্গুয়েজে রানিং নোট না, কোড, যে কোডটা তুমি পরে পড়ে পড়ে বুঝতে পারবে একদিন, ঠিক আছে? তোমাদের ইউটিউবে একদিন এসো, তোমাদেরকে ইউটিউবে আমি একদিন রানিং নোট নেওয়ার একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের একটা ভালো রানিং নোট, নোটের উপরে একটা ক্লাস দিয়ে দেবো, কি করে রানিং নোট নিতে হয় কোডের মধ্যে দিয়ে শিখিয়ে দেবো। আচ্ছা তো এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে ওয়ার্ড, আর ওয়ার্ডস মানে কি, ওয়ার্ডস মানে হচ্ছে এই যে আমরা ওয়ার্ড গুনছি, ঠিক আছে? এই যে এই পুরো লেখাটা পিপিটির মধ্যে কতগুলো ওয়ার্ডস আছে দেখো, কতগুলো সুন্দর সুন্দর ওয়ার্ডস আছে, সাম আর ইউজ, এগুলো সবই হচ্ছে ওয়ার্ডস। আর যখন আমরা ওয়ার্ড বলবো ওটা হচ্ছে আনকাউন্টেবল, সারা জীবনে বা তুমি সারা দিনে কতগুলো কথা বলেছো তুমি গুনে বলতে পারবে? নোটগুলোর পিডিএফ পাবে কিন্তু ভিজুয়াল ডাউনলোড করতে হবে, তোমাকে অ্যাপেই দেখতে হবে পিডিএফ, ঠিক আছে বিট্টুদের? কারণ অনেক কোচিং সেন্টার আছে যারা আমাদের পিডিএফ গুলো নিয়ে বাইরে খাটাচ্ছে, তাই জন্য আমরা পিডিএফ ডাউনলোড করতে দেবো না তোমাদেরকে, আমরা যখন গ্রুপ তৈরি করবো তখন তোমাদের গ্রুপে অ্যাড করে তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, তো আমরা আছি সব জায়গাতেই আছি, চিন্তার কোনো কারণ নেই। আগে ক্লাসটা মন দিয়ে করো, তারপরে কিছুদিন পরে গ্রুপ তৈরি হবে, গ্রুপ তৈরির পরে তারপর তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? অ্যাপ দিয়ে দেবো, শুধু অ্যাপে দেখতে পাবে, অ্যালফাবেটটা একটু বলুন না, বললাম তো অ্যালফাবেট দুবার বলে দিয়েছি শুভাশিস, অ্যালফাবেট দুবার বলে দিয়েছি, আর বলবো না অ্যালফাবেট, ভিডিওতে শুনে নেবে। আচ্ছা এবার চলে যাচ্ছি এক্সারসাইজে, তাহলে এখান থেকে এক্সারসাইজটা করো, হি গেভ মি আর ইনফরমেশন, বলো এখানে কি ভুল আছে, সবাই তাড়াতাড়ি বলো ফাস্ট, এখানে কি কি ভুল আছে তাড়াতাড়ি বলো ফাস্ট, বলো অ্যান হবে না, ভেরি গুড ভেরি গুড, অ্যান হবে না, তারপরে বলো ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস, কোনটা হবে ওয়ার্ড, ভেরি গুড, ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ড, তারপর হি ওয়াজ পানিশড ফর কমিটিং মেনি মিসচিফস, কি হবে এটা,
মিসচিফের সাথে এস হবে? মিসচিফের সাথে কি এস হবে? একদমই তাই, মিসচিফ হবে, মিসচিফ হবে না। ইয়ং পারসনস ডিসলাইক দ্য অ্যাডভাইসেস অফ দ্য এল্ডারলি পিপল, তাদের অ্যাডভাইস কি হবে? অ্যাডভাইস একদমই তাই, এস হবে না, একদমই তাই, এরকমই কোশ্চেন আসবে। আচ্ছা তোমাদের জন্য একটা কথা শোনো, এই ক্লাসটা শেষ হওয়ার পরে একটা ফিডব্যাক ফর্ম আসবে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে একটা ফিডব্যাক ফর্ম আসবে, সেই ফিডব্যাক ফর্মে হ্যাঁ হ্যাঁ ঠিক ওটা অ্যাডভাইস, শুভঙ্কর শুভঙ্কর ভুল করছো, এই অ্যাড দেখো ADVICE অ্যাডভাইস হচ্ছে নাউন উপদেশ, আর ADVICE অ্যাডভাইস মানে হচ্ছে ভার্ব, এটা একটা ক্রিয়া, এটার মানে হচ্ছে উপদেশ দেওয়া, ঠিক আছে এটা মাথায় রেখো। আর অ্যাডভাইস এর সাথে এস যোগ করে দাও না, অ্যাডভাইসেস মানে হয়ে যায় বিল, খাবারের বিল, কারেন্টের বিল, এগুলোকে বলা হয় অ্যাডভাইসেস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা ফিডব্যাক ফর্ম আসবে, একটা ফিডব্যাক ফর্ম আসবে, সেখানে তোমাদেরকে তিনটের জিনিসের ফিডব্যাক চাওয়া হবে, এক আমার ফিডব্যাক, ফ্যাকাল্টি ফিডব্যাক, দুই এই যে ইম্পার্টাসে ক্লাস করছো, এই যে আমাদের যে প্ল্যাটফর্মটা করছো এই যে ইন্টারনেটে এটার উপরে, তিন আজকের কন্টেন্টটা কিরকম ছিল সেটার উপর তোমাদেরকে ফিডব্যাক চাওয়া হবে। তো তিনটা ফিডব্যাক তোমরা সবাই মনে করে দেবে, ওকে? আচ্ছা এবারে হচ্ছে নেক্সট, এবারে হচ্ছে ডিনোট সিঙ্গুলারিটি ইন আনকাউন্টেবল নাউন। তোমার কাছে সমস্যা হচ্ছে আচ্ছা আমি আনকাউন্টেবল নাউন তো গুনতে পারি না, তাহলে আমি যদি বলতে চাই যে আমি একটা আমি 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 ধরো তোমার একটা মেয়েকে দেখে খুব ভালো লেগেছে বা কারো একটা ছেলেকে দেখে ভালো লেগেছে, তো দিয়ে বলছে আমি একটু একটা কথা বলবো, একটা কথা বলবো, ওই যে বলি না যে ভাই বাবা আমরা বলি হ্যালো আপনার সাথে একটু কথা বলবো, এই যে একটু কথা বলবো, একটা কনভারসেশন চাই আপনার সাথে, এরকম করে কি না? তো এই যে একটা কনভারসেশন চাই, একটা অ্যাডভাইস চাই, তো সেগুলোকে ইংলিশে কি করে লিখবো? আমি তো অ্যান অ্যাডভাইস লিখতে পারবো না, আমি যদি বলি আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস চাই তাহলে অ্যান অ্যাডভাইস তো লিখতে পারবো না, তাহলে আমি কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে, এ পিস অফ অ্যাডভাইস, এ ওয়ার্ড অফ অ্যাডভাইস, ঠিক আছে? অ্যাবিউজ মানে হচ্ছে বাজে কথা, ঠিক আছে? তাহলে অ্যাবিউজটা কি করে লিখবো? এ ওয়ার্ড অফ অ্যাডভাইস। তারপরে মিসচিফকে কি করে লিখবো? যে একটাও ভুল কাজ করেছে বা বাজে কাজ করেছে, একটা বাজে কাজ, তখন আমি বলবো এ মিসচিফ নয়, অ্যান অ্যাক্ট অফ মিসচিফ বলবো। যদি আমি বলি ওয়ার্ক, একটা কাজ করব, একটা কাজ করতে পারবো না, আমি এখানে এ পিস অফ ওয়ার্ক বলবো, এ ওয়ার্ক বলবো না, এ পিস অফ ওয়ার্ক। আচ্ছা এবার একটা কথা বলে নিই, ওয়ার্ক এর সাথে তুমি যদি এস যোগ করে দাও, যদি ওয়ার্কস হয়ে যায় তাহলে এটার মানেটা কি দাঁড়ায় বলো তো? দেখো ওয়ার্ক হচ্ছে ইনকমপ্লিট জব, মানে এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, আমি আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা এখন স্টুডেন্ট লাইফ WBCS এর প্রিপারেশন নিচ্ছো, এখনো শেষ হয়নি প্রিপারেশন, তাহলে এগুলো হচ্ছে তোমাদের ওয়ার্ক। যখন তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাকমপ্লিশড হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন ওটাকে বলবো ওয়ার্কস। ওই জন্য আমরা রবীন্দ্রনাথের কাজকে বলবো ওয়ার্কস, রামমোহনের কাজকে বলবো ওয়ার্কস অফ রাজা রামমোহন রায়, ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ওয়ার্কস অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস, কারণ কি তাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, বুঝা গেছে? তুমি যখন অফিসে কাজ করছো তখন হচ্ছে ওয়ার্ক, যখন তুমি রিটায়ার হয়ে যাবে তখন ওগুলো হয়ে যাবে তোমার ওয়ার্কস, প্রতিষ্ঠিত কাজকে বলা হয় ওয়ার্কস, আর যে কাজটা চলছে সেটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে? ঠিক সেরকম ব্রেড কে আমরা কি বলবো? এ পিস অফ ব্রেড বলতে পারি, এ লোফ অফ ব্রেড বলতে পারি, কারণ ব্রেড কে তো গুনতে পারবো না, এ ব্রেড বলতে পারবো না। লাগেজ কে কি করবো? অ্যান আর্টিকেল অফ লাগেজ, আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে হচ্ছে একটা হয় আর্টিকেল যেটা বলে এ অ্যান দি, এগুলোকে আর্টিকেল বলে, আর একটা আর্টিকেল যেটা হয় এটাকে বলা হয় গুডস বা আসবাবপত্র, আর্টিকেলকে বলা হয় আসবাবপত্র বা ব্যবহারের জিনিসকে বলা হয় আর্টিকেল। স্লাইস অফ ব্রেড একদমই স্যার, বুকস বুকস এস বি বক্সি, ঠিক আছে এস বি বক্সি পড়ো সব হয়ে যাবে। আচ্ছা এবারে হচ্ছে নেক্সট, আমরা চলে যাবো, এবারে যদি বলো যে স্যার আমি এবার প্লুরালিটি বোঝাবো, আনকাউন্টেবল নাউন আমার কাছে অনেক আছে, আমার অনেক অ্যাডভাইস চাই, তখন তুমি কি করবে? মাচ অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, কিছু অ্যাডভাইস চাই, অনেক অ্যাডভাইস চাই, তখন আমরা করবো মাচ অ্যাডভাইস, সাম অ্যাডভাইস। তারপরে কি? এ লট অফ, মেনি ওয়ার্ডস, মেনি পিসেস অফ অ্যাডভাইস। তারপরে ব্রেডের ক্ষেত্রে আমি দুটো দু পিস ব্রেড পেয়েছি, টু পিসেস অফ ব্রেড, আর লোফটাকে প্লুরাল করে লোভস হয়ে যায়, এল ও এ এফ, লোভ মানে যে পুরো প্যাকেটের মধ্যে যেটা থাকে ওটাকে বলা হয় লোভ, লোভটাকে তুমি করতে পারো লোভস, ঠিক আছে? টু তারকে লোভ, টু লোভস অফ ব্রেড, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল।
তারপরে ওয়ার্ডস অফ অ্যাবিউজ, ওখানে ওয়ার্ড এ ওয়ার্ড অফ অ্যাবিউজ ছিল, এখানে ওয়ার্ডস অফ অ্যাবিউজ করতে পারো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সাউন্ড অফ প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে, দাঁড়াও। হ্যাঁ, পিকিনে সরকার থেকেও হবে। নেক্সট হচ্ছে এবারে রুল টু, আর কিছুক্ষণ ক্লাস রয়েছে, 7 মিনিট, তাড়াতাড়ি করো। কালেকটিভ নাউন্স আর ইউজড উইথ প্লুরাল, এই জিনিসটা মাথায় করে ভালো করে শোনো, ভালো করে। কালেকটিভ নাউন ইউজড উইথ প্লুরাল ভার্ব, কি লিখেছি? জেনারেলি সাধারণত প্লুরাল ভার্ব ইউজ হয়, দে আর অলরেডি প্লুরাল, নো নিড এস অর ইএস টু মেক দেম প্লুরাল, এগুলোকে প্লুরাল করার জন্য এস বা ইএস যোগ করার দরকার নেই। চিলড্রেনকে, চিলড্রেনকে এস করার দরকার নেই, চিলড্রেন, চিলড্রেন অলরেডি আমাদের প্লুরাল। যেরকম হচ্ছে কেটেল, কেটেল মানে গরুর পাল, জেন্ট্রি ভালো মানুষের দল, পিজেন্ট্রি পাখিদের দল, পোল্ট্রি মুরগির দল, ক্লার্গি উকিলের দল, সোয়ার মৌমাছিদের দল, পিপল মানুষের দল, মেজরিটি সংখ্যা গরিষ্ঠতার দল, ফোক, এরা ফোক আর পিপল সেম জিনিস, ঠিক আছে? তো এইবারে ব্যাপারটা হচ্ছে এখানে কয়েকটা এরকম কাউন্টেবল নাউন আছে, কাউন্টেবল নেটে সার্চ করলে প্রচুর পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমাদের একটা ব্যাপার রয়েছে, এটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি। আচ্ছা ধরে নাও আমি হচ্ছি একটা, ধরে নাও ক্লারিটা উকি রুকি লয়ার 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 ক্লার্গি, স্যার আগেরটা স্লাইডে একটা লাইন মিস, আরে স্লাইড দেখে কেন লিখছো, স্লাইড দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও একটা তাড়াতাড়ি করে ফাস্ট। আচ্ছা তাড়াতাড়ি, এইবারে আমি বলছি শোনো, দেখো এই ব্যাপারটা শোনো, ধরে নাও আমি, ধরে নাও আমি হচ্ছি, আমি হচ্ছি পিকে, মানে পিকে মানে কি, ওই যে অন্য গ্রহ থেকে এসেছি, ঠিক আছে? ধরে নাও আমি হচ্ছি অন্য গ্রহ থেকে এসেছি, আমি এই দুনিয়ার কিচ্ছু জানি না, এই ভাষা স্ক্রিনশট হবে না, অন্য ফোন থেকে একটা ইয়ে করে নাও, অন্য ফোন থেকে তুমি ফটো তুলে নাও, ঠিক আছে? আচ্ছা দেখো, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ডান হচ্ছে, হয়ে গেছে, যাই হোক, স্ক্রিনশট না নেওয়া গেলে অন্য ফোন থেকে এখানে স্ক্রিনশট নেওয়া যাবে না, আমি ভুলে গেছিলাম, সরি। আচ্ছা তো এবারে ব্যাপারটা হচ্ছে, ধরে নাও আমি অন্য গ্রহ থেকে এসেছি, স্ক্রিন পুরো ব্ল্যাক, 1 আওয়ার চেষ্টা করে কিছু দেখতে পেলাম না, সব স্টুডেন্ট যাতে ক্লাস ভালোভাবে করতে পারে তার দায়িত্ব তো আপনাদের নেওয়া উচিত, এটা আমাদের দায়িত্ব না, এটা তোমার ওদিক থেকে নেটের প্রবলেম, কারণ এখানে সবাই দেখতে পাচ্ছে, যারা দেখতে পাচ্ছ না, তুমি যদি দেখতে না পাও তাহলে আমিও দেখতে পাবো না, এটা পুরো একটা ইমার্জ, এই প্ল্যাটফর্মটা যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমারও অসুবিধা হবে, তাহলে আমিও কিছু দেখতে পাবো না, আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মানে তোমার ওখান থেকে একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এখানে ব্যাপারটাই ওরকম, এখানে ইন্ডিভিজুয়াল। আচ্ছা এবারে হচ্ছে ওটা নেটের প্রবলেম দিবে, জানি তুমি ভিডিওটা পেয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই, শোনো। আচ্ছা 4 মিনিট বাকি আছে, এবারে ইন্টারাপ্ট করো না, একটা জিনিস মন দিয়ে বোঝো, এটা বুঝে নাও, এক্সারসাইজ করতে হবে এটার উপরে, শোনো মন দিয়ে বোঝো। হ্যাঁ অনেকের ফোনে স্ক্রিনশট নেওয়া যায়, যাই হোক, আইফোনে স্ক্রিনশট নেওয়া যাবে, শোনো ব্যাপারটা শোনো, একটা জিনিস মন দিয়ে শোনো, আমি অন্য গ্রহ থেকে এসেছি, ঠিক আছে? আমি অন্য গ্রহ থেকে এসেছি, আমি তোমাদের ভাষা কিচ্ছু জানি না, ঠিক আছে? আমি একটা নতুন শব্দ শিখলাম, আমি একটা নতুন শব্দ শিখলাম যার নাম হচ্ছে চিলড্রেন, আমি একটা নতুন শব্দ শিখলাম যার নাম হচ্ছে চিলড্রেন, ঠিক আছে? এবারে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ চিলড্রেন, তোমার যে আচ্ছা দাদা চিলড্রেনটা কি, আমি তো জানি না, আমি অন্য গ্রহ থেকে এসেছি, তুমি আমাকে অ্যান্সারটা কি দেবে, তুমি কি আমাকে বলবে যে চিলড্রেন ইজ বলবে না আর বলবে, আর এ গ্রুপ অফ কিডস, কোনটা বলবে, চিলড্রেন ইজ এ গ্রুপ অফ কিডস বলবে না চিলড্রেন আর এ গ্রুপ অফ কিডস বলবে, বলো? ভুল, ইজ বলবে, তার কারণ প্রশ্নটা দেখো না আর বলবে না, চিলড্রেন ইজ বলবে, এখানেই ব্যাপারটা শেখার যে কখন একটা কালেকটিভ নাউনের সাথে একটা সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, এটাই হচ্ছে শেখার। তোমাকে প্রশ্নটা করে যে হোয়াট ইজ চিলড্রেন, তাহলে আমি কি বললাম, চিলড্রেন ইজ এ গ্রুপ অফ কিডস, এবারে ব্যাপারটা শেখো। দেখো আমি যদি বলি চিলড্রেন আর প্লেইং ইন দা ফিল্ড, আমি আগেই বলেছি এটা আমরা শিখছি পার্ট অফ স্পিচ, আমরা স্পিচের মধ্যে যেভাবে দেখবো সেভাবে আমাদেরকে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওটা সিঙ্গুলার না প্লুরাল। এবারে তোমাদেরকে একটা ব্যাপার শেখাচ্ছি, ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়ালিটি মানে হচ্ছে একা একা করা এবং একসাথে করাকে বলা হয় গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে? দেখো আমরা যদি এইখানে যে চিলড্রেনরা যে খেলছে মাঠে, ওদের খেলার কাজটা কি ওরা গ্রুপ ওয়াইজ করছে না প্রত্যেকে নিজেরা ইন্ডিভিজুয়াল ইচ্ছেতে খেলছে, বলো বলো কোনটা হবে,
চিলড্রেনরা যে মাঠে খেলছে ওটা কি ওরা নিজের ইচ্ছাতে যাচ্ছে না প্রত্যেকের ইচ্ছাতে যাচ্ছে, মানে সবাই নিজেদের একটা সকলে সমান ইচ্ছা খেলার, সবাই নিজের ইন্ডিভিজুয়াল না একসাথে নয়। চিলড্রেনরা চিলড্রেন আর প্লেইং ইন দা ফিল্ড, এখানে চিলড্রেনরা সবাই এখানে নিজের ইচ্ছেতে ইন্ডিভিজুয়ালি খেলছে, সবাই ইন্ডিভিজুয়ালি খেলছে। একজন চিলড্রেন যদি চলে যায় মাঠ থেকে বাকিরা কি খেলা ছেড়ে দেবে? আমাকে একটা কথা বলো, একটা চিলড্রেন যদি মাঠ থেকে বেরিয়ে যায় একটা বাচ্চা, তাহলে কি বাকিরা কি খেলা বন্ধ করে দেবে? না, করবে না, ইন্ডিভিজুয়ালি খেলছে। তো ওই জন্য এটা আমরা চিলড্রেন আর হবে, যখনই কেউ আলাদা আলাদা ভাবে কাজ করবে, ইন্ডিভিজুয়ালি কাজ করবে, তখন আমরা আর করব। কিন্তু যখন আমরা কি করছি, চিলড্রেন ইজ এ গ্রুপ অফ কিডস, ঠিক আছে, তখন এখানে কাজটা কি, এখানে কাজটা কি কি হওয়া, একটা গ্রুপ হওয়া। গ্রুপ হতে গেলে কি আলাদা হতে হবে না এক জায়গায় হতে হবে? রেকর্ডেশনে ভিডিও দেখা যাবে, গ্রুপ হতে গেলে কি আলাদা হতে হবে না এক জায়গায় হতে হবে? নাউন থেকে ডিরেক্ট কোশ্চেন আসে না, তোমাদেরকে কারেকশন দেবে, এইভাবে তোমাদেরকে ভুল সেন্টেন্স দেবে, তোমাদেরকে ঠিক করতে হবে। তোমাকে আমাকে বলো, একটা গ্রুপ হতে গেলে কি আলাদা আলাদা হতে হবে না একসাথে হতে হবে? একসাথে হতে হবে। তাহলে এটাকে এখানে ওই জন্য করেছি আমি ইজ, যেহেতু এখানে গ্রুপ হওয়ার কাজ রয়েছে ওই জন্য আমায় করতে হবে ইজ, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালিটি। তো এইগুলো যে নাউন, যখন এইগুলো জিনিস একসাথে কোনো গ্রুপ ওয়ার্ক হবে তখন তারা সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, আর যদি আলাদা ভাবে ইউজ হয় তাকে তখন তারা মানে প্লুরাল ভার্ব হিসেবে ইউজ হবে। দিস ইজ কল্ড ল অফ ইন্ডিভিজুয়ালিটি। এখানে কয়টা তোমরা দেখতে পারো, কেটেল আর গ্রেজিং ইন দা ফিল্ড, ঠিক আছে, এটা রাইট, কেটেল আর গ্রেজিং ইন দা ফিল্ড এটা রাইট, কারণ কেটেলস এখানে কেটেলসটা কি ভুল আছে, কেটেলস হবে না, কেটেলস হবে না, কেটেল হবে। মেজরিটি ইজ ইন ফেভার অফ দিস পার্টি, এখানে মেজরিটি আর হবে। কেন কেন মেজরিটি আর হবে? তার কারণটা যে ফেভার পাওয়ার কাজটা একটা ইন্ডিভিজুয়াল কাজ, তোমাকে সবাই ইন্ডিভিজুয়ালি ফেভার দিচ্ছে। মেজরিটি অলওয়েজ উইন, এখানে অলওয়েজ উইনস হবে, কারণ মেজরিটি এখানে একা জিতছে, একভাবে জিতছে। তো এইগুলো জিনিস মাথায় রাখতে হবে। ওকে, চলো বাই।